আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুপুর বেলায় ছাগলের জন্য খাবার নিয়ে আসলাম, চকের মধ্যে বাইতে নিয়ে নিই। যেখানে দেখেন চাপড় দিয়ে নুন দিয়ে ভাত আছে, পুরি, আর এই যে পাল্টি ভর্তি পানি নিয়ে এলাম। তো ছাগল আইনা খাওয়ামো, ওই যে ওখানে আছে, ওই যে ওখানে আছে, ওই জায়গাটায় আছে, এই যে আইনে নিয়ে খাওয়ামো। এই দেখেন বড়দের জন্য ছোট রে চানছি ভাই না, ডাক পারি আহি না, ওই যে একটা এখন ব্যস্ত। আহ 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 রোদের মধ্যে সারাদিন রোদের মধ্যে রয়েছে, এখন খাইতেছি। জাগা হয় না, ব্যাগ টেক খানে হানজোর দিয়ে হালাইছি। ওই যে গুদা কেটা গেছে গা, এক রকম খায় শেষ, এক বালটি পানি পুরো এক ডিশ। তো যারা বলছেন ছাগলে আসলে লাভ নাই, নিয়ম মতন পালন করা হলে লাভ আছে, তো বেশি করে না করে ফার্স্টে একটা দুইটাতে আরম্ভ করেন। আমার নাকি লাহে লাহে দেখবেন পাল বড় হয়ে গেছে। আমি তো পয়লা ফার্স্টে এই যে এই ছাগলটা দেখতেছেন, এই ছাগলটা কিনছিলাম, তারপর দুইটা বাচ্চা হয়েছে, আর এই দুইটা বেচছি, তারপরের বাচ্চা ওইটা উজুটা উঠে, তারপর এই জিঙ্গিয়া ইঙ্গিয়া বহুত হয়েছে মোটামুটি। এখন আমার বেছে টেছাও 15টা আছে, তো বেশি না, দুইটা তিনটাতে আপনি আরম্ভ করে দেখেন, দেখবেন অবশ্যই আপনার উন্নতি হবো, লস হবো না আর কি।